প্রথম যে সুন্নাহ মানুষ ভুলতে চলেছে পরিত্যাগ করতে চলেছে মানুষদের একাংশ সেটা হচ্ছে তারকুস সাহুর সাহারি না খাওয়া আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করেন সাহারি না খেলে গ্রহণ না করলে রোজা হবে ঠিক আছে কিন্তু আমি সাহারির বরকত থেকে বারাকা থেকে আমি বঞ্চিত হচ্ছি এটাকে আমরা সাহারি না খেলে রোজা হবে এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নিয়ে এটার উপরে আমরা স্থির থাকার কারণে অনেকাংশেই এক শ্রেণীর যুবককে দেখা যায় তারা ভোর রাতে উঠেন না সাহারি গ্রহণও করেন না কিন্তু সিয়াম সাধনা করেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহার আমাদের সিয়ামের মাঝে আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্যই হলো আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না তার মানে হলো আমরা যারা সাহারি গ্রহণ করছি না শুধুমাত্র রোজা হয়ে যাবে সাহারি গ্রহণ না করলেও এই দোহাই দিয়ে মূলত আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য বিধান রেখেই সিয়াম সাধনা করছি অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার নির্দেশ করেছেন আমরা যেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের কালচারের থেকে যেন আমরা আলাদা থাকি বৈপরীত্য আমল যেন আমরা করে থাকি তাছাড়া আমরা সাহারি থেকে সাহারির বারাকা থেকে বঞ্চিত হচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সরাসরি নির্দেশ দিচ্ছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা তাসাহারু তোমরা সাহারি গ্রহণ করো ফাইন্না ফিস সুহুরি বারাকা কারণ সাহারির মধ্যেই তোমাদের জন্য বরকত নিহিত আছে সুবহানাল্লাহ আমরা এখন থেকে সাহারি গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদান মাসের একটা রাতও যেন ছুটে না যায় যে আমরা সাহারি গ্রহণ করিনি সাহারি সময় মতো আমরা গ্রহণ করব সেকেন্ড যেই সুন্নাহ মুস্তাহাব আমল আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে সেটি হচ্ছে সময় মতো সাহারি না করা আমরা অনেকেই সাহারি গ্রহণ করি রাত একটা দুইটা পর্যন্ত জেগে থাকার কারণে এখন যদি ঘুমিয়ে পড়ি হয়তো বা সাহারিটা মিস হতে পারে তাই আমরা করি কি ঘুমোতে যাবার আগে দিয়ে একেবারে নিয়ত করি বারোটা একটা দুইটা বাজে সাহারি গ্রহণ করে একসাথে শুয়ে পড়ি এটা অনেকাংশেই আমাদের মুসলিম সমাজে দেখা যায় কিন্তু সাহারি গ্রহণ করার এটা মুস্তাহাব সময় নয় সাহারি গ্রহণ করার মুস্তাহাব সময় হল রাত্রের শেষাংশে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাযালু উম্মতি বিখাইর মা আখখারু সুহুর আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে খায়রার উপরে তারা ইস্তিকামাত থাকবে ততদিন পর্যন্ত কল্যাণের চাদরে আবৃত থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারিকে বিলম্বে গ্রহণ করবে সুবহানাল্লাহ কতটুকুন বিলম্বে রাতের কোন অংশে কোন সময়টাতে সাহারি গ্রহণ করতেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নাহনু সাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে সাহারি গ্রহণ করতাম সুম্মা কুমনা ইলা সালাহ এরপর আমরা ফজরের সালাত আদায় করতে একসাথে চলে যেতাম জিজ্ঞেস করা হলো কাম কানা কাদ্রু বাইনিহিমা তাহলে ফজরের সালাত আজান আর সাহারি গ্রহণ এ দুয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছের সাহাবি তিনি জবাবে বললেন কাদ্রু খামসিনা আয়া আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে যখন সাহারি গ্রহণ শেষ করতাম তখন থেকে শুরু করে আজানের আগ পর্যন্ত 50 আয়াত তেলাওয়াত করা যায় সমপরিমাণ সময় অবশিষ্ট থাকত ইসলামিক স্কলারগণ বলছেন এই 50 আয়াত তেলাওয়াত করতে তার তিল সহকারে কত সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় তার মানে হাদিস থেকে বিশ্বনবীর জীবনী থেকে প্রাপ্ত আমলের মাধ্যমে আমরা জানতে পারলাম সাহরি গ্রহণ করবার সর্বোত্তম মুস্তাহাব সময় হলো ফজরের আজান হবার 15 থেকে 20 মিনিট আগে আমাদের সাহারি গ্রহণ করা শেষ করা
এমনটা যেন না হয়, আমি উঠলাম, উঠার পরে নাকে মুখে একটু দিয়ে আজান চলছে, তারপরও সাহারি চলছে আমাদের, এটা যেন না হয়। যদি এমনটা হয় সাহারি গ্রহণ করা হলো কিংবা আপনার রোজাও হয়ে যাবে, যদি আজানের সাথে সাথে আপনি সাহারি গ্রহণ করা ছেড়ে দেন কিন্তু আপনি মুস্তাহাব ওয়াক্ত থেকে বঞ্চিত হলেন, আপনি বারাকা থেকে বঞ্চিত হলেন, আল্লাহ রসুলের বাস্তবিক আমলের আদর্শকে অনুসরণ করা থেকে আমি আপনি পিছপা হয়ে গেলাম, এমনটা যেন না হয়। তাহলে আমরা সাহারি গ্রহণ করা ইনশাআল্লাহ শেষ করব যখন আজান আর সাহারি গ্রহণ শেষের মাঝে 15-20 মিনিট সময়ের ব্যবধান থাকে। থার্ড যেই লস সুন্না, উই হ্যাভ টু রিভাইভ, তৃতীয় যে হারিয়ে যাওয়া প্রায় এমন সুন্নাকে আমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া দরকার, সেটি হচ্ছে তাজিলুল ফিতর, অর্থাৎ দ্রুততম সময়ে, সঠিক সময়ে, দ্রুততম বলতে সঠিক সময়ে ইফতার গ্রহণ করা, সঠিক সময়ে, নির্ধারিত সময়ে ইফতার গ্রহণ করা। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه, রোজাদার ব্যক্তির জন্য আনন্দ ঘন দুটি মুহূর্ত রয়েছে। নাম্বার 1, عند فطره, যখন সে ইফতার করে, এই সময়টা রোজাদারের জন্য আনন্দের এক অভূতপূর্ণ সময়, অভূতপূর্ব সময়। এই সময় রোজাদার সবচেয়ে বেশি আন্তরিক, অন্তর থেকেই আনন্দ অনুভব করে, কমফোর্ট ফিল করে, মনে মনে অনেক আনন্দিত থাকে। আর একটা সময় হলো ইন্তিকালের পর, রাব্বে করিমের পক্ষ থেকে যখন জাজা গ্রহণ করবে, আল্লাহর সাথে দিদার হবে তখন, সুবহানাল্লাহ। অতএব ইফতার আমরা করি, কিন্তু ইফতার আমরা সময় মতো করি না। আমাদের হাতে এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারণে হাতে ঘড়ি আছে, ঘড়ি কাঁটা ঘুরছে, ডিজিটাল ঘড়ি আছে আমাদের হাতে, আমাদের ঘরে, ইভেন এখন তো বহু মিডিয়া আছে সব জায়গায়, কিন্তু নির্ধারিত সময়ের ব্যাপারে সেখানে কাউন্টডাউন দেওয়া হয়, তারপরও আমরা অপেক্ষা করতে থাকি কখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে। এই জন্যে এটা আমাদের বোঝা দরকার, যিনি আজান দিবেন আল্লাহু আকবার বলে, তিনিও তো সায়েম, তিনিও তো রোজাদার, তিনি তো তার রোজা ভাঙ্গেন, প্রথমে হয় একটু পানি নেন অথবা একটা খেজুর নেন, রোজা ভেঙে তারপরে তিনি আজান দিতে আসেন। আমরা যদি তার আজান পর্যন্ত অপেক্ষা করি, তাহলে বোঝা গেল আমরা নির্ধারিত সময়ে সাহারি ইফতার গ্রহণ করলাম না, অথচ মুয়াজ্জিন তিনি ঠিক সময়ে, সময় মতো তিনি ইফতার গ্রহণ করলেন, কিন্তু আমরা পিছনে পড়ে গেলাম। অতএব সময় ধরেই আমাদেরকে ইফতার গ্রহণ করতে হবে। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, চারদিক থেকে রহমত তার কাছে আসতেই থাকবে, যতদিন সঠিক সময়ে তারা ইফতার গ্রহণ শুরু করবে। এটা যেন না হয় যে ইহতিয়াতান, সতর্কতামূলক, সময় হয়েছে এর পরেও আরো 5-3 মিনিট অপেক্ষা, সতর্কতামূলক সময় অপেক্ষা করি না, আপনি সঠিক সময়ে, ঘড়ি আছে সঠিক সময় ধরে ইফতার গ্রহণ করা শুরু করবেন। এটা কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তো আসমানের দিকে তাকালে সেই দিন মেঘাচ্ছন্ন হতে পারে, সময় এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু আপনার ঘড়ি যদি ঠিক থাকে সেটা কখনো বেঠিক, ভুল কোনো তথ্য দিবে না। অতএব সঠিক সময়ে আমাদের ইফতার গ্রহণ করার জন্য রব্বে করিম আমাদের তৌফিক এনায়েত করুন। নাম্বার 4, চতুর্থ যে মুস্তাহাব আমল আমরা ভুলতে বসেছি সেটা হচ্ছে আল ফিত্রু বিরুতাবাত। ইফতার আমরা যখন গ্রহণ করি, ইফতার গ্রহণের সময় আমরা দেখি ডিশ মেনুতে বহু খাবার থাকে, বহু আইটেমস ওই সময় থাকে, কিন্তু আমাদের ইফতার গ্রহণ কি বিশ্বনবীর ইফতার গ্রহণের মতো হচ্ছে, সুন্না মাফিক হচ্ছে কি না? কারণ ইফতার গ্রহণ এটা ইবাদা, খাওয়াটাও ইবাদা। সঠিক সময়ে আমরা উপবাস থাকতে শুরু করেছি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আবার ঠিক সঠিক সময়েই আল্লাহর নির্দেশে আমাদেরকে রোজা ভাঙতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে খাবার থেকে বিরত থাকতে তিনি নির্দেশ করেছেন, এবং সঠিক সময়েই খাবার গ্রহণ করতে
সঠিক খাবার দিয়ে মেনু দিয়ে তিনি নির্দেশ করেছেন। অতএব আমি রোজা রাখা শুরু করব কার নির্দেশে? ভাঙা শুরু করব কার নির্দেশে? কোনো মুয়াজ্জিনের নির্দেশে নয়, মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় নয়। এবং যেন তেন খাবার দিয়ে আমি ইফতার গ্রহণ শুরু করতে পারি না, যেখানে নবীজির আদর্শ রয়েছে, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন সেই অনুযায়ী ইফতার গ্রহণ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন ইফতারের সময় হয়ে গেছে, এক্স্যাক্ট টাইমে, ঠিক টাইমে তিনি ইফতার শুরু করতেন। তবে ডিশ মেনু থেকে, সাহাবিদের পক্ষ থেকে, বহু মানুষের কাছ থেকে ওই সময় খাবার আসতো, বিশেষ করে আহলুস সুফফাদের কাছেও খাবার আসতে। নবীজি সসাম সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে বসতেন, তিনি প্রথম যেটা দিয়ে শুরু করতেন সেটা হলো পাকা ভেজা খেজুর দিয়ে। পাকা ভিজা খেজুর, খেজুরের কয়েকটা ক্লাসিফিকেশন আছে, কিছু শুষ্ক খেজুর আছে, কিছু ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে। রুতবাত এমন খেজুরকে বলা হয় যে খেজুর পাকা এবং ভিজা। এই খেজুর পাওয়া সাপেক্ষে তিনি প্রথমে এটা দিয়ে ইফতার শুরু করতেন। ফা ইন লাম ইয়াস্তাতিয়া ফা ইন লাম তাজিদ, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা পাকা ভেজা খেজুর না পাও, ফা আলাইকুম বিত্তামারাত, তাহলে তোমরা শুষ্ক খেজুর দিয়ে শুরু করবে, পাকা না থাকলে শুকনা খেজুর দিয়ে শুরু করবে। ম্যাক্সিমাম খেজুর আমাদের দেশে শুকনা। অ্যাভেলেবিলিটি বিষয়টা কেন্দ্র করে চিন্তা করে আপনি যদি পাকা ভেজা খেজুর না পান, সেকেন্ড অপশন হলো আপনি শুষ্ক খেজুর দিয়ে শুরু করবেন। যদি শুষ্ক খেজুর নাও থাকে, নবীজি থার্ড অপশন বলে দিলেন ফা আলাইকুম বিলমা ফা ইন্নাল মা আতাহুর, তোমরা পানি দিয়ে, সাদা স্বচ্ছ সাদা পানি দিয়ে ইফতার গ্রহণ শুরু করো, কারণ পানি হচ্ছে এটা পবিত্র। সুবহানাল্লাহ, শরবত থাকে, সাদা পানি থাকে, আপনি এক চিপ সাদা পানি নিয়ে নেন, তারপরে আপনি শরবত পান করুন, তাহলে আল্লাহ রসুলের আদর্শটা বজায় থাকা রাখা হলো। আমরা ইফতার মেনু শুরু করব পাকা ভেজা খেজুর থাকলে সেটা দিয়ে, যদি না থাকে শুষ্ক খেজুর দিয়ে, যদি না থাকে পানি দিয়ে। এরপরে আমরা আমাদের পছন্দ মতো ডিশ মেনু থেকে খাবার দিয়ে আমরা ইফতার গ্রহণ করতে পারি। তবে একটি কথা বলে রাখি, নবীজির আরেকটি সুন্নাহ ইফতার গ্রহণ করাকে কেন্দ্র করে, সেটা ছিল আল্লাহ রসুল সময় হবার সাথে সাথে তিনি তিনটা থেকে নয়টাও কোথাও কোথাও পাওয়া যায় রুতাবাত, তিনটা থেকে নয়টা সর্বনিম্ন তিনটা খেজুর খেয়ে তিনি এরপরে মসজিদে চলে আসতেন মাগরিবের সালাত আদায় করবার জন্য। অথবা যদি ভেজা পাকনা খেজুর পাওয়া না যেত, তাহলে শুষ্ক তিনটা খেজুর খেয়ে তিনি চলে আসতেন। যদি খেজুর পাওয়া না যেত, তাহলে তিনি হাসা কয়েক অঞ্জলি পানি পান করতেন, কয়েক ঢোক পানি পান করে সাদা পানি, এরপরে মসজিদে চলে আসতেন মাগরিবের সালাত আদায় করতেন, সালাত শেষে ফিরে গিয়ে এরপরে বাকি ইফতারের কাজ কমপ্লিট করতেন। তা আমরা যেটা করে থাকি, ইফতার করা শুরু করলে আধা ঘন্টা ধরে সারা দিন যা খাই নাই একসাথে একেবারে বাপশুদ্ধ উদ্ধার করে ফেলি, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি, এদিকে মাগরিবের সালাতের সময় প্রায় শেষ, জামাত তো মিস হয়ে গেছে, সারাদিন রোজা রাখছি তো বিশাল কিছু করে ফেলছি, একটা ফরজ আদায় করতে গিয়ে সারাদিন, অথচ মাগরিবের সালাত আদায় করা মনে হয় নফল, এটাও ফরজ। ওই সালাতে ওয়াজিব জামাতে অংশগ্রহণ করা, ওয়াজিব থেকে আমরা কিন্তু বিরত রয়ে গেলাম। রাব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন। ফিফথ যে সুন্নাহ মুসলিম সমাজ থেকে হারিয়ে যেতে চলেছে, সেটা হচ্ছে আদ-দোয়া ইনদাল ফিতর, ইফতারের সময় দোয়া করা। মিডিয়ার কারণে বর্তমানে আমরা ইফতারের সময়টা দোয়ায় আমরা লিপ্ত থাকি না, হয় আমরা অন্যের দোয়া চলছে ওই সময় মিডিয়াগুলিতে, টিভিগুলিতে হয়তো কেউ দোয়া করছে, আমরা বসে বসে শুধু সেটা দেখছি, কিন্তু নিজে দোয়াতে শরীক হচ্ছে না, আমরা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডে চলে গিয়েছি, নিজেদের দোয়া করতে হয়। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রাব্বে করিম রমাদান মাসে জাহান্নামী এমন বান্দাদেরকে তিনি স্বাধীন করে দেন। ওয়াহাদা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, এটা রমাদান মাসের প্রতিটা দিন এবং প্রতিটা রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা করে থাকেন। ইভেন ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া রাব্বে করিম কখনোই বান্দার এই দোয়া ফেরত দেন না। হাদিস সহিহ, হাদিস সহিহ, লিসসাইমি হিনা ইফতার, রোজাদার যখন রোজা
শেষে ইফতার করতে যায় ওই সময় যে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। আমরা এই দোয়া ভুলে গিয়েছি, আমরা ওই সময় কত গল্প করি, আর মা বোনরা ওই সময় তো খাবার বানানোর কাজে কত ব্যস্ত, পাকঘরে তখন থাকেন, গরম গরম নামাইবে, কর্তা আবার বলে দেয় গরম গরম খাইতে আলাদা মজা, তো একটা নামাইবে একটা খাবো, একটা নামাইবে একটা খাবো, এখানে মা বোনেরও দোয়া করার সুযোগ নাই, যিনি খাইতেছেন তারও দোয়া করার সুযোগ নাই। অথচ রমাদান এসেছিল আমাদের কাছে যে আমরা যাতে করে আমাদের নফসটাকে কন্ট্রোল করতে পারি, খাবারটাকে যেন একটা মিনিমাম লেভেলে নিয়ে আসতে পারি। মুআজ্জাজ হাজিরিন, ইফতার করবার সময় নবীজি যে দোয়াটা পড়তেন, মাসনুন দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, when he started to fast, to break his fast, jokhon roza bhangte shuru korten tokhon prothomei je dua ta porten, allahumma laka sumtu, allah apnar shontushtir jonno siyam sadhana korechi, wa ala rizqika aftartu, ei je rizik apni diyechen seta apnar deya, ei rizik diye abar roza bhangchi, subhanallah, ei dua korten, khabar sheshe iftar sheshe tini dua korten, dhahaba az-zama'u وَبَتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْشَاءَ اللَّهُ, তিনটা কথা বলতেন, ذَهَبَ الظَّمَأُ, তৃষ্ণা নিবারিত হয়েছে, وَبَتَلَّتِ الْعُرُوقُ, শিরা উপশিরাগুলি ইতোমধ্যে সিক্ত হয়ে গেছে, وَثَبَتَ الْأَجْرُ إِنْشَاءَ اللَّهُ, রব্বে করিম আপনি চাহেন তো ইতোমধ্যেই যে রোজা রেখেছি রোজার প্রতিদান আমার আমলনামায় যুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কি? আসসাউমুলি ওয়া আনা উজজাবি, রোজার প্রতিদান খোদ আল্লাহই ঘোষণা করছেন হাদিসে কুদসি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাআলাই রোজার প্রতিদান, সুবহানাল্লাহ। এই টার্গেট নিয়ে আপনি দোয়া করবেন, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, রোজার প্রতিদান আল্লাহ তুমি তো নিজেই, অতএব এটা আমার আমলনামে যুক্ত হয়ে গিয়েছে, তুমি আমার হয়ে গিয়েছো, সুবহানাল্লাহ। ষষ্ঠ যেই লস সুন্না সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেটি হচ্ছে তাফতিরুস সাইমিন, রোজাদারদেরকে ইফতার করানো, কত বড় ফজিলতপূর্ণ আমল আমরা হারিয়ে যেতে বসেছি, আমরা বিস্তৃত হতে বসেছি। কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় যে অমুক রোজাদারকে আপনি ইফতার করাবেন, মসজিদের ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে আপনি এই কয়দিন খাওয়াবেন, তখন তো ভ্রুকুঞ্চিত হই, মনে কষ্ট পাই, কিন্তু লৌকিকতার কারণে, লোক শর্ম লজ্জার কারণে হয়তোবা তাকে সে দায়িত্ব নিতে হয়, কষ্ট তো কষ্ট বাকি সবগুলো বৃথা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সাঈমান, যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায় রমাদান মাসে, কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, ইফতার করানোর কারণে তার ফজিলত হচ্ছে, মাগফিরাতান লিযুনুবিহি, তার সব গুনাহ ক্ষমা করে দিবেন কে, আল্লাহ, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, রমজান মাসে যেহেতু জাহান্নামীদেরকে মুক্ত করে দেয়া হয়, স্বাধীন করে দেয়া হয়, ইফতার করানোর কারণে এই ব্যক্তিটাকেও রাব্বে করিম জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, মিন গাইরি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, যেই ব্যক্তি ইফতার করাবে কোনো রোজাদার ব্যক্তিকে, রোজা রাখার কারণে যত সওয়াব পেয়েছে, পূর্ণাঙ্গ পরিপূর্ণ সওয়াব যিনি ইফতার করাবেন তার আমল নাময় আল্লাহ তালা দিয়ে দেবেন, এতে রোজাদারের সওয়াব কমবে না। শুধু তাই নয়, ওয়ামান আশবা সাঈমান, নবীজি ইরশাদ করেছেন যেই ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়ালো, এটা সন্ধ্যার খাবার হতে পারে, সাহারির খাবার হতে পারে, পরিতৃপ্তভাবে ভর পেটে খাওয়ায় দিল, সাকাহুল্লাহু মিনাল হাউজ, আল্লাহ তালা হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন, লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর এই বান্দাটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ। তাহলে রোজাদারকে ইফতার করানোর কত বড় ফজিলত আমরা ভুলতে বসেছি, রোজাদারকে আমরা ইফতার করাতে চাই না, মসজিদে নববীতে গিয়ে দেখুন, মসজিদে হারামে গিয়ে দেখুন, সেখানে সন্ধ্যাবেলায় ইফতার সময় হবার আগেই বিশাল লাইন নিয়ে দস্তরখানা বেশি বিছিয়ে রেখে সেখানে খাবার পরিবেশন করে রাখা হয়, বহুত রিকোয়েস্ট করে, বহুত চেষ্টা করে, বহুত অনুনয় বিনয় করে রোজাদারদেরকে নিয়ে এসে বসিয়ে সর্বোচ্চ সম্মানের সাথে তারা তখন তাদেরকে ইফতার করান। এই সুন্নাটা আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহটাকে আবার রিভাইভ করার মতো মানসিকতা আমাদের মধ্যে পয়দা করে দিন সকলে, আমিন। সপ্তম যেই সুন্নাহ আমাদের সমাজ থেকে বিলুপ্ত প্রায়, সেটা হচ্ছে আসসিওয়াক। আসসিওয়াক, মিসওয়াক করা, রমাদান মাসে মিসওয়াক করা। আমাদের মাঝে অনেকেই এই ফতোয়া দিয়েছেন কিংবা পূর্বে অথবা এই বদ্ধ ধারণা অনেকেরই আছে, রমাদান মাসে মিসওয়াক করা যাবে না, রোজা হালকা হয়ে যাবে অথবা ভেঙে যাবে অথবা মাকরুহ হয়ে যাবে। না না না, বিষয়টা এরকম নয়। আমের ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসি ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সাঈম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসে দেখেছি সিয়াম সাধনারত অবস্থায়। তিনি রমাদান মাসে দিনের বেলায় কতবার মিসওয়াক করেছেন এটা গুনে আমি শেষ করতে পারি নাই, একবার দুইবার নাই। মা লা উহসি ইয়াতাসাওয়াক ওয়া হুয়া সাঈম। নবীজি রোজাদার, তিনি যে মিসওয়াক করছেন, বারবার মিসওয়াক করছেন, কতবার করছেন, মা লা উহসি, আমি এটা গুনে শেষ করতে পারি না, মনেও রাখতে পারি না, এত অসংখ্যবার তিনি সেবা করেছেন, মিসওয়াক করেছেন। রমাদান মাসে আমরা অনেকে সাহারির সময় ভোর রাতে অথবা সন্ধ্যা রাতে ব্রাশ করে থাকি। ব্রাশ করলে আপনি হয়তোবা দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার রাখার সওয়াব পাবেন, কিন্তু মিসওয়াক করার যে ফজিলত, এই ফজিলত থেকে বঞ্চিত হবেন। আপনি ব্রাশ করুন কিন্তু পাশাপাশি মিসওয়াক করারও খেয়াল রাখুন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন করে বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ। যদি না এটা আমার উম্মতের জন্য কঠিন হবে বলে আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের আগেই আমি এটাকে ফরজ করে দিতাম যে আমার উম্মতরা প্রত্যেক নামাজের আগে তারা মিসওয়াক করবে। এটা কঠিন হবে বলেই, কষ্টকর হবে বলেই, অনেক সময় হয়তো মেসওয়াক সাথে নাও থাকতে পারে, অতএব এই মেসওয়াকের কারণে নামাজের বিঘ্ন হবে, তাদের কষ্ট হবে, এই কথা চিন্তা করে আমি তাদেরকে আদেশ করি নাই। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কি আমরা বুঝতে পারছি না? তিনি চেয়েছেন যে হার হামেশ অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত সালাতের আগে যেন আমরা মেসওয়াক করি। আপনি ভোর রাতে সন্ধ্যা রাতে ব্রাশ করুন, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের আগে অন্তত একবার কি করুন, মেসওয়াক করুন, তাহলে সুন্নাহ আদায় হবে। অষ্টম, আমরা দশটি সুন্নাহ নিয়ে কথা বলবার চিন্তা করেছি যেগুলি অলরেডি হারিয়ে যেতে বসেছে। অষ্টম যে সুন্নাহ নিয়ে আমরা কথা বলবো, কাতমুল গাইজ। কাতমুল গাইজ, রাগ দমিয়ে ফেলা, ঝগড়া বিবাদ না করা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারাস ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। যখন তোমরা রমাদানে রোজা রাখতে শুরু করবে তখন তোমরা অশ্লীল ভাষায় কথা বলবে না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নি মারউন সাঈম। যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে কিংবা তোমার সাথে যায় না এমন কোনো কটুক্তি করেছে, ক্রিটিসাইজ করেছে অথবা তোমাকে গালি দিয়েই বসেছে, গালি শোনার পরেও তুমি পাল্টা জবাব দিতে যাবে না, বলবে ইন্নি মারউন সাঈম, আমি রোজাদার, রোজা রাখা অবস্থায় ফাহেশা, মন্দ, অশ্লীল, ঝগড়া বিবাদ করা থেকে আমাকে নিষেধ করা হয়েছে, আমি তোমার সাথে ঝগড়া করতে যাচ্ছি না। রমাদান মাসে দেখা যায় ঠুনকো কোনো বিষয় নিয়ে, ঠুনকো অতি হালকা কোনো নগণ্য বিষয় নিয়েও আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে থাকি। এটা ঘরেও হয়, মসজিদে হয়, বাজারেও হয়, হাটেও হয়, মাঠেও হয়, ঘাটেও হয়। রব্বে কারিম আমাদেরকে হেফাজত করুন। রমাদান মাসে আমরা পারত পক্ষে অন্ততপক্ষে সবসময়ের জন্য তো হারাম ঝগড়া বিবাদ করা, স্পেশালি রমজান মাসে আরও আমরা বেশি সিনসিয়ার হব যাতে করে আমরা ঝগড়া বিবাদে জড়িয়ে না পড়ি। নবম যে সুন্নাহ আমাদের থেকে হারিয়ে যেতে চলেছে সেটা হচ্ছে আল জুদুয়া মুদারাসাতুল কুরআন, দান করা রমাদান মাসে বেশি বেশি। কারিহাল মুরসালা, নবীজি তো অন্য মাসে দান করতেনি, দান করতে করতে বাসায় তিন দিন পর্যন্ত চুলা জ্বলতো না, এত বেশি দান করতেন তিনি, সুবহানাল্লাহ, খেতেও পারতেন না, এত বেশি দান করতেন, যা আসতো তাই দান করতেন। লা ইয়াখশাল ফাকর, তার ব্যাপারে বলা হয়েছে তিনি দারিদ্রের ভয় করেন না, এত মাত্রায় তিনি দান করতে থাকেন, সুবহানাল্লাহ। তো রমাদান মাসে তার প্রবাহ আকাশের ধাবমান মেঘমালার চেয়েও বেশি ত্বরান্বিত হয়ে যেত, আমরা সেই দানের কথা ভুলেই যেতে বসেছি। রমাদান মাসে বেশি বেশি আমরা দান করবো, মুদারাসাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে, এই আমলটা আমাদের মাঝে আছে। কোরআন আমরা তেলাওয়াত করি কিংবা কোরআন তেলাওয়াত
শুনি। কিন্তু আরেকটা সুন্না যেটা প্রায় আমরা জানি না বা হারিয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তিনি তেলাওয়াত করতেন, একজনকে শুনাতেন, তিনিও তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, দুইজন পাশাপাশি তিনজন পাশাপাশি বসে বসে কোরআন চর্চা করা। জিব্রিল আলাইহিস সালাম রমাদান মাসের প্রত্যেক রাতে 30 দিন 30 দিন রাতেই আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ, রমাদান মাসের প্রত্যেক রাতে জিব্রিল আল্লাহ রসুলের দরবারে, জিব্রিল আলাইহিস সালাম একবার কোরআন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, নবীজি আবার তেলাওয়াত করতেন, জিব্রিল শুনতেন। এই সুন্নাটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। আমি হয়তো কোরআন তেলাওয়াত শুনছি, কিন্তু সরাসরি আরেকজনের কাছ থেকে এই সুন্নাকে কেন্দ্র করে শুনছি না, কিংবা আমি নিজে তেলাওয়াত করছি কিন্তু আরেকজনকে শুনানোর নিয়তে নয়। রমাদান মাসে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্না। দুইজন বসবে পাশাপাশি, একজন তেলাওয়াত করবে তিনি শুনবেন, তিনি আবার তেলাওয়াত করবেন ইনি শুনবেন, এটা হচ্ছে সুন্না। আসুন আমরা এই সুন্নাটাকে আবার রিভাইভ করার চেষ্টা করি। রাব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আজকে যে হারিয়ে যাওয়া প্রায় এমন সুন্না নিয়ে কথা বলবো, দশম মুস্তাহাব আমল হচ্ছে আত-তাখফিফ আনিল মামলুক, আত-তাখফিফ আনিল উম্মাল, কর্মচারী, অধীনস্থ, ভৃত্য, মেড সার্ভেন্ট, যেই হোক না কেন, এমপ্লয়িজ, আপনার অধীনস্থ যারা আছে তাদের কাজকে রমাদান মাসে হালকা করে দেয়া, ডিউরেশন কমায় দেয়া। মাল আসাফ, অতি দুঃখের সাথে বলছে, রমাদান মাসে তাদের ডিউটি আরও বেশি বেড়ে যায়। আপনার ঘরের কাজের মহিলাটাকে সন্ধ্যাবেলার আগ থেকেই, আসরের পর থেকেই ইফতারের তৈরির কাজে আপনি লাগায় রাখেন, ভোর রাতের খাবারের জন্য লাগায় রাখেন, দিনের বেলায় ঘরটা পরিপাটি রাখতে হবে। ড্রাইভারকে আপনি রমাদান মাসে তো কোনো শিডিউলে থাকে না, সন্ধ্যায় আপনি বের হন, রাতেও বের হন, ভোর রাতেও বের হয়ে যান, ওই ড্রাইভারকে লাগবেই আপনার, আছে কিনা না এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান খাফফাফা আম মামলুকিহি ফি, যেই ব্যক্তি রমাদান মাসে তার কর্মচারীর বোঝাটাকে হালকা করিয়ে দেবে, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে এই উদ্দেশ্যেই, এই ছোট্ট আমলটার কারণেই তাকে আল্লাহ ক্ষমা করবেন, জাহান্নাম থেকে স্বাধীন করে দেবেন। 8 ঘন্টা ডিউটি আপনি 6 ঘন্টা নিয়ে আসেন, 5 ঘন্টা ডিউটি আপনি 4 ঘন্টা নিয়ে আসেন, আপনার কাজের পরিধি বেশি, রমাদান মাসে কাজের পরিধি কমায় দিন, এই ছোট্ট আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। রমাদান মাসে এটা আমরা আরও উল্টা করি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা ওই সময় আরও কাজ বেশি চাপায় দিই, আরও বলি যে না 20 রকম আইটেম আজকে করবে, 30 রকম আইটেম করবে, এটা নতুন করবে, প্রত্যেক দিন রমাদানে এবাদতের প্ল্যান না করে খাবার প্ল্যান করি আমরা। প্রথম দশকে এই মেনু, দ্বিতীয় দশকে এই মেনু, তৃতীয় দশকে এই মেনু, মাগরিবের সময় এই মেনু, সাহারির সময় এই মেনু, তো মা বোনেরা আমল করতে পাবে কই? ওই সময় আপনি মা বোনদের কাজটা কমায় দিবেন, নিজে একটু হাতে হাতে ধরবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, নিজে পাকঘরে যাবেন, পেঁয়াজটা কেটে দিবেন, মা বোনদেরকে কাজে সহযোগিতা করবেন, তাহলে রাব্বে কারিম আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা তো করবেনই, আপনাকে জাহান্নাম থেকে স্বাধীন বলে তিনি ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ। রাব্বে কারিম আমাদেরকে এই হারিয়ে যাওয়া সুন্নাগুলিকে আবার রিভাইভ করার তৌফিক দান করো।